আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় ভাবি আন্টি আপু শারমিন ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও নিয়ে। আজ হলো মহান মে দিবস, মে মাসের 1 তারিখ। তো সকালটা আজকে শুরু হলো, যেহেতু ছুটির দিন একদম সকাল নাস্তা থেকে স্টার্ট করে দিলাম আজকে ব্লগটি। তো সকালে নাস্তা টাস্তা করতেছে, তো একটু স্পেশাল করার চেষ্টা করলাম। সবসময় তো দেখা যায় সকালবেলা তারা তো কাজে থাকে, খাওয়া হয় না, তার যেহেতু বাসায় আছে তো ভাবলাম চাটা বানাই। এটা আমাদের ভৈরবে চটা পিঠা বলে, কার এলাকায় কী বলে সেটার নাম আমি জানি না, তো আমাদের ভৈরবে এটা বলে। আর কার এলাকায় কী কী নাম সেটা অবশ্যই জানায়েন কমেন্ট করে। তো আজকে আমাদের মলফাগুন শহরে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে বড় একটা অনুষ্ঠান আছে, তো সবাইকে বলতেছি তাড়াতাড়ি নাস্তা টাস্তা খায় রেডি হয়ে যাও, সবাই যাইতে হবে অনুষ্ঠানে, অ্যাটেন্ড করতে হবে। এই কাজটা কে করছে? এই যে তরকারি ঢেলে ফেলাই দিছো, আর তোমরা দুই বাবেন কি করছো? প্লেট নাই ঘরে? এই যে কি কাণ্ড কারখানা, আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের দিন আজ। তো আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমাদের মলফাগুনে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছে, তো পেয়াসার মধ্যে সিজিএল এর পক্ষ থেকে। তো প্রতি বছর এই অনুষ্ঠানটা আসলে হয়ে থাকে রুম শহরে, তো এই বছরের প্রথম আমাদের মলফাগুনে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করছে। তো সে উপলক্ষে, যেহেতু আমরা সবাই শুধু ইটালিয়ানরা না, বাঙালি, ইটালিয়ান, আরবিয়ান, যে যে দেশে আছে সবাই অ্যাটেন্ড করছে, মানে অনুষ্ঠানটা আজকে অনেক বড়। তো পুরো মলফাগুন জুড়েই সবাই এখানে, নারী পুরুষ বাচ্চা যে যেভাবে পারছে সবাই অ্যাটেন্ড করছে। এটা শুধু ইটালিয়ানদের জন্য না, প্রত্যেকটি শ্রমিকদের জন্যে অধিকার আদায়ের দিন আজকে। তো সে উপলক্ষে আমরা সবাই একসাথে আসছি, আর এখানে দেখা যায় যত বেশি মানুষই হয় ততই ভালো সবার জন্যে। তো সে উপলক্ষে আসা, আসলে তারপর আসে অনেক ভালো লাগলো, এখানে এত মানুষ একসাথে হওয়া, মনে হইতেছে একটা অনুষ্ঠান অনুষ্ঠান, অন্যরকম একটা ফিলিংস, না আসলে আসলে বুঝতাম না, তো অনেক ভালোই লাগতেছে। এখানে অনেক সাংবাদিক ছিল, অনেক সিকিউরিটি ছিল, ক্যারাবিয়ান পুলিশ, মানে যা যা আছে অনেক সেফটি ছিল। কারণ শুধু যে আমাদের শহরের মানুষ ছিল তা না, অন্য অন্য শহর থেকেও আসছে, বাস টাস দিয়ে দেখলাম অনেক মানুষ। তো সবার জন্য তো একটা সেফটির ব্যাপার আছে, সেজন্য অনেক পুলিশ টুলিশ, ক্যামেরাম্যান, এই সে সাংবাদিক টাংবাদিক অনেক। আমরা সবাই মিলে ছবি উঠেছিলাম, এখানে আমরা সবাই দাঁড়াইছি। তো ইটালিয়ানরা যারা আছে কতগুলো মহিলা সবাই আমাদেরকে ডাকতেছে, সবাই মিলে আমরা একসাথে অনেক ছবি টুবি উঠাইছি। এখানে সাংবাদিক ছিল, তারা অনেক খুশি হয়েছে আমরা সবাই একসাথে যাতে, তো আমরা আমরা বাচ্চাটা সবাই নিয়ে গেলাম। আমাদের কামল ভাই মিছিল করতে করতে অনেক টায়ার্ড হয়ে পড়ছে, খিদা লেগে গেছে, কি পরিমাণ আমরা আজকে মিছিল করছি, প্রতিবাদ করছি, খায়াটা নিতেছি এখন আবার নতুন করে। তার ভাই তাকান, এই যে তার ভাইও আছে, কাফে 2-3টা খায় নিছি নাকি, শক্তি বেশি কইরা। এই নাম্বারও আছে সাথে, তো সব কিছু মিলে এ ছিল আজকে আমাদের ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।